হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমাদের ঘুরতে আসার তৃতীয় দিন। কালকে তো আমরা ত্রিকুট পাহাড় গেছিলাম, কিন্তু ওখানে রোপওয়ে বন্ধ ছিল বলে আমরা ওখানে উপরে উঠতে পারিনি। আজকে আবার ত্রিকুট পাহাড় যাব। আর আর কি প্ল্যান আছে সেটা সজল কাকুর থেকে জানবো। চলো দেখি সবাই কোথায় আছে। হ্যাঁ আজকে হ্যাঁ তাও লেট করেছে। ফার্স্ট ডেস্টিনেশন নওলাখা মন্দির, দেন ত্রিকুট পাহাড়, দেন নন্দন পাহাড়। গুড মর্নিং। সবাই রেডি? চলো চলো নিরুদ্দেশের উদ্দেশ্যে নওলাখা মন্দির যাওয়া হবে, তাই তো? ওটা হচ্ছে উদ্দেশ্য, ওটাই। চলো রাস্তা কোথাও ফেসে গেলে সেটা হচ্ছে নিরুদ্দেশ। চলো, একটা ভালো সকাল কিন্তু শুরু হয় একটা ভালো চা দিয়ে, তাই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের সামনে যে চায়ের দোকানটা আছে ওখান থেকে চা খাবো, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা নওলাখা মন্দির চলে এসেছি। বলা হয় যে 9 লাখ টাকায় এই মন্দিরটা তৈরি হয়েছিল বলে এই মন্দিরটার নাম হয়েছে নওলাখা মন্দির। এখানে চাইলে তোমরা কড়াই, লোহার জিনিস কিনতে পারো। ঠিক করে দাম করে নেবে, উনি ফট করে ইধার উধার কর রহা হ্যায়, ক্যা হিন্দি হ্যায়, ফট করে ইধার উধার কর রহা হ্যায়। আলাগ আলাগ সে দিয়ে আমাদের এখন নওলাখা মন্দির ঘোরা হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করে তারপর যাব ত্রিকুট পাহাড়। এই চলো সবাই। ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি তরকারি প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে। এবার আমরা যাব ত্রিকুট পাহাড়। সুন্দরী বলে একটা সিরিয়াল হচ্ছে, এবার এবার ইয়ে গাইবে হচ্ছে সুন্দরী গাইবে। আমরা এখন ত্রিকুট পাহাড় এখানে চলে এসেছি। আজকে রোপওয়ে চালু আছে, তো আমরা যাচ্ছি এখন রোপওয়ে টিকিট কেটে রোপওয়ে উঠবো। আমরা যেখানেই যাচ্ছি আগে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে এখন ছোলা, ঝালমুড়ি এসব খাওয়া হচ্ছে। তো ছোলা সবসময়ই ভালো লাগে। ছোলা খেতে আমি সত্যি ভালো লাগে।
ব্যাগটা দাও আমার কাছে। আমরা উপরে চলে এসেছি কিন্তু এখানে বলছে হনুমানের ভীষণ উৎপাত, সেই জন্য মোবাইল আর স্ট্যান্ড এগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে বলছে, কেন হনুমান নাকি এগুলো নিয়ে পালিয়ে যায়। তো এগুলোকে নিয়ে নিতে হবে আর যতটা পারবো তোমাদের জন্য ভিডিও করবো। দেখি এখানে কি করছে, এখানে কি হয়েছিল, হনুমান চটি, এখানে হনুমানজি বিশ্রাম নিয়েছিল, আগে যাবে তিনটা পাহাড় দেখা যাবে ব্রহ্মা বিষ্ণু। হনুমান কোথায় যাচ্ছিল, মানে হনুমান যখন সীতা মাকে ঢুঁড়তে বাহার হয়েছিল না, তখন এখানে চলে আসে, এখানে বিশ্রাম নিয়েছিল, আগে যাবে তিনটা পাহাড় দেখা যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ, যেটার নাম ত্রিপুর। লঙ্কায় যখন যাচ্ছিল তখন, হ্যাঁ সেটাই, আস্তে আস্তে যাবি কিন্তু। বেলপত্তর কা বাগান, বাবা ধাম মেয়ে পূজা হতা হ্যাঁ না, তো বেলপত্তর ইহি সে আতা ওই সে যা পাহাড় রাম লোক জিসপে হ্যাঁ না, এ বিষ্ণু পাহাড় হ্যাঁ, বিষ্ণু জি কা মেন চিজ হতা শালিগ্রাম, ও দেখি ওয়া পে গোল বুলা, वहाँ पे जाने से ग्रह दोष शांत होता है, चौदह इंच के अपने घुसना पड़ता है बाबा। एक बार सब कुछ इधर देखिए, महेश पहाड़ हुआ, उसमें मंदिर झरना आश्रम नीचे में है, ये तीनों पहाड़ मिला के इसका नाम त्रिकूट हुआ, ठीक है, ब्रह्मा विष्णु महेश। हनुमान जी कैसे आ गया इससे, ঠিক আছে সীতা মা কি দীপ হ্যাঁ, সীতা মা দীপ জলাই থি জটাউ যে বধ হুয়া থা না, উসকা আত্মা শান্তি কে লিয়ে উসকা পূজা হতা, ভাদব পূর্ণিমা জিস দিন হতা উসি দিন ইয়াঁ পে পূজা হতা, পুরা গাঁও কা আদমি আতা ইয়াঁ পে পূজা করতা, ও ইয়ে ভাদ্র মাসের পূর্ণিমা, হ্যাঁ ঠিক আছে, দেখ লিজিয়ে প্রণাম কর লিজিয়ে, তো পুছে তাহলে ওখানে চোদ্দ ইঞ্চি যেখান দিয়ে গলতে হয় ওখান দিয়ে যাবি নাকি, ইচ্ছে তো করছে যেতে, আকাশে উড়ার ছবি আমরা তুলে দেবো সঙ্গে সঙ্গে পাবে, বল দেবে আমি আকাশে উঠতে হবে না, কেন ওটা কি আছে, এটা রাবণের পায়ের ছাপ এখানে রয়েছে, আর এটা হেলিপ্যাড না, রাবণের হেলিপ্যাড না, এটা রাবণের হেলিপ্যাড, বাহ চল, হ্যাঁ চল চল, ওরা এগিয়ে গেছে, এখান দিয়ে যেতে হবে, ঠিক
এখানে পাথরগুলো বেয়ে উপর দিকে উঠতে হবে। এই সেই নারায়ণশিলা, সবাই নিচ দিয়ে যাওয়া আসা করছে। এখান দিয়ে মানে পাস করলে নাকি নবগ্রহ শান্তি হয়, সেই জন্যই সেই বিষয়ে সবাই এগুলো করে। এখানে 14 ইঞ্চি জায়গা, বাপরে। আর কেউ আছে কি আপনার? না না না, এটা কে করছেন? হ্যাঁ, এটা আমরা সঙ্গে অত। আপনি ডালাবে ডালাবে পাড় তুলে, এক হাত, এক হাত পাড় তুলে, পাড়ে এক হাত দিন। দেখো এইদিকে দু হাত এরকম করো, দেখো ঠিক আছে, চলে আসো। আপনি ডালাও, আপনি ডালাবে, হ্যাঁ পাড় তুলে এক হাতে, দেখো না ভালো লাগলে এরকম একটা হাত দিন, একটা একটা এক হাত দিন, দেখো দু হাত এরকম করো, চলো নবার দাও পরে নাম গোত্র একবার, নবার টিপ যা মনস্কামনা আছে গানা করো, করলে পুরো আরো শান্তি হবে। এটা হলো নারায়ণ ঠাকুর, ভীষণ প্যাথেটিক। এটা রাবণ গুহা, ভেতরে যেতে নেই, ভেতরে যেতে নেই। না যাওয়ার কি দরকার, থাক কোথায় গিয়ে ফেসে যাবো, তাকে উঠতে পারবো না, দরকার নেই। কি হচ্ছে এখানে এখন? মানে এখানে ম্যাগি তৈরি করা হচ্ছে, আমাদের এখানে দুজন খাবে, খিদে পেয়েছে, পাহাড়ে চড়ে খিদে পেয়ে গেছে। কোথায় টমেটো? ওই দুটো তো একশো সজল কাকু, এখন টমেটো নিয়ে বার্গেনিং চলছে, কতটা টমেটো দেওয়া হয়েছে আর একটু দিলে। তো এবার ফেরার পালা, আমরা এবার আবার ওপরে করে নিচে নামবো। কোথায়? বাহ, চ আমরা এখন নিচে নেমে চলে এসেছি। তো আমাদের যে গাইড ছিল সে 400 রুপিস নিয়েছে, আর রোপওয়েতে মানে ওপর যাওয়া এবং আসা নিয়ে 130 করে নিয়েছে। তো তোমরা আসলে মানে যারা গাইড আছে তারা অনেক বেশি চাইবে, কিন্তু তোমরা একটু দরদাম করে তোমরা যেতেই পারো গাইডকে নিয়ে। গাইডকে নিয়ে গেলে কি যেখানে কোন কোথায় কী আছে সেগুলো বলে বলে তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ওরা মানে ওঠানো নামানো পাহাড়ের, তো তো ওরা গাইড একটা সঙ্গে থাকলে সুবিধাই হয়। ত্রিকুট পাহাড় থেকে বেরিয়েই মানে একটুখানি এসেই প্রায় মোটামুটি 1 কিলোমিটার এসে এখানে শিবশঙ্কর ধাবা নামে একটা ধাবা রয়েছে, এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ করে তারপর দেখা যাক কোথায় যাবে, সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো দেখা যাক তারপর কোথায় যাওয়া যায়। চলো আগে লাঞ্চটা সেরে নিই। আমাদের এখানে তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চটা ভীষণই বাজে ছিল। তো এখন আমরা নন্দন পাহাড় যাব, ওখান থেকে বেরিয়ে সৎসঙ্গ যাওয়ার ইচ্ছে আছে সন্ধ্যেবেলার দিকে। চলো যাওয়া যাক।
অবশেষে আমরা নন্দন পাহাড়ে এখানে চলে এসেছি। তো গাড়ির মধ্যে ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তো চলো এখন নন্দন পাহাড়ের ভেতরে যাই, এখান থেকে তারপর বেরিয়ে হয়তো সৎসঙ্গে যাবো, না হলে হোটেল গিয়ে তারপর আবার হোটেল থেকে সৎসঙ্গে যাবো। চলো, এখানে টয় ট্রেন রয়েছে, এটা পাহাড়ের চারিদিকটা ঘুরিয়ে দেখা যায়। অ্যাকচুয়ালি টয় ট্রেন নয়, ওই টয় ট্রেনের মতোই কিছু একটা। হ্যাঁ, সজল গো মাথায় হাত কেন গো? মানে মুরগি হয়ে গেছো কিনা সেটা ভাবছি আমি এখন, আপনারা সকলে। সেটাই, মুরগি হলে তো সবাই হয়েছে, সবাই যখন উঠেছে সেটাই। উপরে মনে হয় নিয়ে যাবে না, চারদিক ঘুরিয়ে নামিয়ে দেবে। আরে গান লাগিয়ে দিয়েছে। আমাদের নন্দন পাহাড় ঘোরা হয়ে গেছে, এখন লাস্ট ডেস্টিনেশন হলো সৎসঙ্গ। ওখানে যাবো, ছটায় নাকি বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াহুড়োই করছি। তো যাই ওখানে দেখি। আমরা এখন সৎসঙ্গ আশ্রমে এসেছিলাম, কিন্তু এখানে এখন করোনার জন্য অনেক জায়গাতেই যেতে দিচ্ছে না, আর সন্ধেও হয়ে গেছে। তো এখন আমরা হোটেলের দিকে যাবো, আর এখানে কোনো রকম ফটো তুলতে দেয় না, সেই জন্য ভিতরে মোবাইল বের করা যায়নি। তো এখন চলো হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে চলে এসেছিলাম, এখান থেকে আবার বেরোলাম, ও তিন দিন ধরে বলছে এখানকার ফুচকা খাবে। আর এখানে রাস্তার ধারে কি খাবার পাওয়া যায়, মানে স্ট্রিট ফুড কি পাওয়া যায় সেটা দেখবো। দেখে চলো একটু ফুচকা দেখি, ফুচকা দোকান থেকে ফুচকা খাওয়াই, নাহলে তিন দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে। চলো চলো যাই, ফুচকাটা খেয়ে আসি। ভালো খেতে? ওদিকে ভেজ মাঞ্চুরিয়ান বিক্রি হচ্ছে, আর এদিকে মোমো স্টল আছে, ফুচকাও আছে। এই জায়গাটা মোটামুটি বিকেলবেলা অনেকগুলো খাবারের স্টলই বসে। গ্রেভি না, চাটনি। গ্রেভি মাঞ্চুরিয়ানটা বেশ ভালো লাগলো, নতুন ধরনের একটা জিনিস। যে বিক্রি করছিল উনি বললো যে এটা নাকি মুম্বাইতে প্রত্যেকটা রেল স্টেশনের বাইরে পাওয়া যায়, কিন্তু কলকাতায় তো আমি কখনো দেখিনি এটা। তো এখানে এসে আমরা প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো। তো এখানে এসে মানে অন্যরকম একটা খাবার খেলাম,
বেশ ভালো। আর মানে ওদের হোটেলে যারা আছে ওদের জন্য এখানে নিয়েছি, কিন্তু গ্রেভি ছাড়াটা নিয়ে নিয়েছি, শুধু পকোড়াটা নিয়ে নিয়েছি। পকোড়াটাও শুধু খুব ভালো লাগছিল, কারণ আমরা যখন চলে আসলাম আমাদের হাতে উনি দুটো পকোড়া দিলেন ফর ফ্রি, তো আরও ভালো লাগছে সেটা। মানে তোমরা যদি কখনো দেওঘরে আসো তাহলে হনুমান চকে এসে এই ভেজ মাঞ্চুরিয়ানটা খেলো কেউ, আর যিনি বিক্রি করছেন উনি মানুষটাও ভীষণ ভালো। হ্যাঁ সত্যি খুব ভালো। সারাদিন ঘোরাঘুরির পর যখন আমরা হোটেলে এলাম তখন ভীষণই টায়ার্ড ছিলাম, তো এসে একটু রেস্ট নিয়ে আজকে বাইরে কোথাও খেতে যাওয়া হয়নি, তো আমরা হোটেলেই খেয়ে নিয়েছি। এখানে খাবারগুলো ভালো কিন্তু প্রচণ্ড ওভার প্রাইস, মানে তবে টেস্ট আর কোয়ালিটি সত্যিই ভালো, কিন্তু দামটা মানে অত্যাধিক বেশি, অত্যাধিক বেশি, মানে কেন বেশি, এতটা বেশি কেন সেটা জানি না। তো কিছু করার ছিল না, আজকে সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল তাই বাইরে গিয়ে কোথাও খাওয়াটা পসিবল ছিল না, তাই এখানেই খেলাম। তো চলো আজকে শুয়ে পড়ি, গুড নাইট, দেখা হবে কালকে সকাল, টাটা। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমাদের এখানে সব ব্যাগ প্যাক করে সব রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। বেরিয়ে ব্রেকফাস্ট করে বাড়ির দিকে, আমরা ছিলাম হলো হোটেল মহাদেব প্যালেসে, তো বাকি কথা বাড়িতে গিয়ে হবে, চলো বাড়ি থেকে একবার দেখা হবে। চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তো সারাদিনের জার্নিতে ভীষণই এক্সস্টেড বা তো টায়ার্ড, ভীষণ ঘুম পেয়ে গেছে আমার, কিন্তু আমাদের ঘোরাটা বেশ ভালো ছিল, বেশ মজা করে ঘুরেছি। মন্দিরগুলোতে বেশ, মন্দিরগুলোতে মানে যারা ওখানে মানে পুরোহিত তাদের বিহেভিয়ারগুলো আমার খুব একটা ভালো লাগেনি। দেখো যেখানে তুমি পুজো দিতে যাচ্ছ তোমার মন থেকে যেটা চাইবে তুমি সেইটুকু তুমি সেখানে মানে দেবে আর কি, না এত দিতে হবে, না দিলে একটা মিসবিহেভ করা, তো এই জিনিসগুলো ভালো লাগেনি। তো কিন্তু আমরা কিন্তু খুব মজা করে ঘুরেছি, মানে আমরা যতজন গেছিলাম সবাই খুব মজা করেছি, খাওয়া দাওয়া মানে মজা গল্প করা প্রচণ্ড ভালো, স্ট্রিট ফুড খেয়েছি, হ্যাঁ সেটা তো খুব মজা লেগেছে। হ্যাঁ আর মানে আর আমাদের যে ওই ভেজ মাঞ্চুরিয়ানের ওই যিনি বিক্রি করছিলেন সেই তিনি কিন্তু খুবই ভালো লোক ছিল, মানে ভালো খারাপ মিশেই হয়তো সব জায়গায় মানুষ থাকে। তো আমাদের ঘোরাটা খুব ভালো হয়েছে, তো আজকের মতো এখানেই টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো এখানেই, টাটা টাটা।